নমস্কার বন্ধুরা, গীতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শীতের বেশ কিছু সবজি দিয়ে বড়লা মাছের চচ্চড়ির রেসিপি শেয়ার করছি, যেটা গরম গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি শীতের বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। দেখুন, এখানে এরকমভাবে সিম কেটে নিয়েছি, এখানে নিয়েছি বরবটি, এখানে নিয়েছি পেঁয়াজ কলি, আর এদিকে দেখুন একটু কচি দেখে পটল নিয়েছি। পটল যদি না থাকে না দিলেও চলবে। একটু ছোটো ছোটো টুকরো করে ফুলকপি নিয়েছি। এখানে দেখুন সুরেশ্বর ডাঁটা এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু আর এখানে নিয়েছি মূলো। এগুলো তো লাগছেই, এর মধ্যে যদি কোনো সবজি আপনাদের অপছন্দ হয় সেটাকে কিন্তু স্কিপ করতে পারেন। সাথে দেখুন নিয়েছি এরকম করে টুকরো করে নেওয়া বেগুন। এই চচ্চড়িটা কিন্তু আলু বেগুন সিম আর মূলো দিয়েও করা যায়। আর এখানে দেখুন আমি নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের ইচ্ছে মতোই নিতে হবে। আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ মৌরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে, তেলও গরম করে নিয়ে, মানে একদমই ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিতে হবে। এই চচ্চড়ি বানাতে গেলে মাছগুলো কিন্তু অবশ্য করে একটু কড়া করেই ভাজতে হবে। দেখুন মাছ ভেজে তুলে নিলাম প্রথম ব্যাচের গুলো, এখন দ্বিতীয় ব্যাচের মাছগুলো আমি একই রকমভাবেই ভেজে নিচ্ছি। এই চচ্চড়িটা কিন্তু যে কোনো রকমের ছোটো মাছ দিয়েই করা যায়। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল যোগ করে দিচ্ছি। এই চচ্চড়িটা বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন ফোড়নে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। লঙ্কাটাও হালকা করে ভেজে নিয়ে কেটে রাখা সমস্ত সবজিগুলোই একই সাথে দিয়ে দেবো। এই চচ্চড়িতে কিন্তু কোনো রকম সবজি আগে পরে ব্যবহার করবার দরকার পড়ে না, সমস্ত সবজিগুলো কিন্তু একই সাথে দেওয়া যায়। আর এই চচ্চড়ির মধ্যে কেউ চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে বাদবাকি সমস্ত সবজিগুলোই আপনারা অ্যাড করে দেবেন। দেখুন আমি বেগুনটাও কিন্তু একই সাথে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই চচ্চড়িটা রান্না করতে গেলে আগে থেকেই মনে রাখতে হবে যেন সবজির ভিতরে জল না থেকে যায়। জল থেকে গেলে সবজিগুলো খেতে ঘা হয়ে যাবে আর ভাজা ভাজা হবে না, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিট চারেক রান্না করে নিয়েছি। এখন ঢাকাটাকে ওপেন করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর ভিতরে কিন্তু লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করিনি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণটা প্রথমে দিয়ে দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো ভাজা ভাজা হবে না। এই পর্যায়ে দিলে নুনটাও ঠিকঠাক বোঝা যায় কতটা লাগবে, আর সবজিটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেম আর হাইতে রাখবো না, মিডিয়ামে রেখে পুরো রান্নাটা আমাদের করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট সময় ধরে রান্না করে নিচ্ছি। মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, এখন আর ঢাকা দেবো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর মিডিয়াম টু লোতে রেখে বাদবাকি রান্নাটা করতে হবে। তো দেখুন সবজিটা এরকম ধরনের যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে, তবে দিলে বেশ ভালোই লাগে খেতে। আর দিলাম 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কাটা দিলে চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম, আর ভেজে রাখা মৌরলা মাছগুলোও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এই সমস্ত সবজিগুলোর সাথে মাছটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এরকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এরকম একটুখানি উল্টে উল্টে সবজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এটা কিন্তু একদম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমার এই শীতের সবজি দিয়ে মৌরলা মাছের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন চচ্চড়ি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, এখন পরিবেশনের জন্য একদমই রেডি। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।